আসসালামু আলাইকুম। আমরা যেসব ব্রেড বা পাউরুটি বাজার থেকে হরহামেশাই কিনে এনে খেয়ে থাকি, সেই সব ব্রেড বা পাউরুটি অনেক সময় আমাদের মন মতন হয় না। তো সেই সমস্যার সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একদম হোমমেড পারফেক্ট ব্রেড বা পাউরুটি রেসিপি নিয়ে। প্রথমে একটি বোলে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা, দিয়ে নিচ্ছি 1 টিস্পুন ইস্ট, অ্যাক্টিভ ড্রাই ইস্ট নয় কিন্তু এটি ইনস্ট্যান্ট ইস্ট। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 3.5 টেবিল চামচ। ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করলে ইস্টটাকে অ্যাক্টিভ করার কোনো ঝামেলা থাকে না। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 3.5 টেবিল চামচ চিনি। ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করলে ময়দার সাথে একসাথে সব মিক্সড করে ইউজ করা যায় এবং এটার ফল খুব ভালো পাওয়া যায়। তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই এখানে ইনস্ট্যান্ট ইস্টটা ইউজ করার জন্য। এ পর্যায়ে একটি হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোভাবে সবগুলো শুকনো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ 1/4 কাপ। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন দুধটা কুসুম গরম থাকে, না হলে ইস্টটা অ্যাক্টিভ হবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল, দিয়ে এখন খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মেখে নেওয়ার এক পর্যায়ে হাতে ময়দাগুলো লেগে আসবে, এ পর্যায়ে কিন্তু ভয় পাবার কিছু নেই। এ পর্যায়ে যখন ময়দাগুলো হাতে লেগে আসবে তখন এখানে 2 টেবিল স্পুন আরও সয়াবিন তেল আমি অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 2 টেবিল স্পুন সয়াবিন তেল অ্যাড করে ভালোভাবে ততক্ষণ পর্যন্ত মথে নিব যতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে ময়দাগুলো সম্পূর্ণ ছেড়ে না আসে, এবং এই রকম ফর্মে যখন চলে আসবে তখন বুঝতে হবে পারফেক্টলি ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আরও সামান্য কিছু পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি। ভালোভাবে যে বলে আপনারা ময়দা মাখাবেন সেই বলে আর উপরের অংশে ময়দার ভালোভাবে তেলটাকে মেখে নিতে হবে যেন ময়দাটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। যখন এরকম ভালোভাবে সম্পূর্ণ তেল মেখে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে একটি প্লাস্টিক র্যাপার দিয়ে বোলটাকে ভালোভাবে র্যাপ করে নিতে হবে যেন ভিতরে কোনো প্রকার বাতাস না ঢুকে। এ পর্যায়ে দেখুন আমি কিন্তু র্যাপ করে নিয়েছি, এবং 2 ঘন্টা পরে, অবশ্যই 2 ঘন্টা রাখতে হবে, এর থেকে কম রাখা যাবে না। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন 2 ঘন্টা হয়ে গিয়েছে এবং পারফেক্টলি কিন্তু ময়দাগুলো ফুলের ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে খুব সফটলি আলতো হাতে ময়দাগুলোর থেকে বাতাস বের করে নিতে হবে সম্পূর্ণ। কিন্তু আবার বেশি জোরে প্রেস করে মাখতে যাবেন না, তাহলে কিন্তু যে রেস্টে রেখে 2 ঘন্টা আমরা যে রেস্টে রেখেছিলাম ময়দাটাকে, সেটা আর কোনো কার্যকারিতা থাকবে না। এ পর্যায়ে আমি ময়দার ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আজকে আমি এখানে 2টি ব্রেড বা পাউরুটি বানাবো। এ পর্যায়ে একটু স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি কিভাবে হালকা হাতে একটি পাউরুটির শেপ দেওয়ার চেষ্টা করছি। আমরা বাজার থেকে যে পিস পাউরুটি কিনে খাই সেই ধরনের পাউরুটির আমি শেপ দেওয়ার চেষ্টা করছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ পাউরুটি দিয়ে নিতে পারেন। ময়দাটাকে যখন 2 ঘন্টার জন্য রেস্টে রাখবেন তখন অবশ্যই কোনো গরম স্থানে রেস্টে রাখতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার নিচে কিন্তু ভুলেও রেস্টে রাখবেন না, তাহলে আর এরকম ফুলে ডাবল হবে না। এ পর্যায়ে আমি একটি কেক প্যান নিয়ে নিয়েছি। এরকম একটি কেক প্যানে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি এবং আমি হাত দিয়ে ভালোভাবে তেলটাকে সম্পূর্ণ কেক প্যানে ভালোভাবে গ্রিস করে নিচ্ছি। তবে আপনারা চাইলে অয়েল ব্রাশ দিয়েও ভালোভাবে অয়েলটাকে গ্রিস করে নিতে পারেন। আমি একইভাবে আর একটা কেকের যে বক্স আছে সেইটার মধ্যে আমি ভালোভাবে হাত দিয়ে গ্রিস করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপারের পরিবর্তে যে কোনো ফ্রেশ সাদা কাগজও এখানে ইউজ করতে পারেন। পাউরুটি বানানোর জন্য যে কেক মোল্ড আপনারা ইউজ করবেন অবশ্যই একটু হেভি কোয়ালিটির ইউজ করবেন। এখন আমি একটি ডো এখানে ভালোভাবে কেক মোল্ডে রেখে দিলাম। এরপরে এখন আরেকটি পাউরুটির ডো ভালোভাবে আলতো হাতে আমি শেপ দিয়ে নিচ্ছি পাউরুটির, দিয়ে আবারও আরেকটি কেক মোল্ডে আমি এখন রেখে দিব। অবশ্যই এই পর্যায়ে
পাউরুটি ডোগুলোকে আবারও এক ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। অবশ্যই এক ঘন্টায় রেস্টে রাখতে হবে, কারণ এর নিচে রেস্টে রাখলে পাউরুটির যে ভিতরে ফুলে যে পাউরুটির ফোমটা তৈরি হবে সেটা কিন্তু হবে না। আমরা যখন পাউরুটি কেটে খাই তখন আমরা যেরকম দেখি যে পাউরুটির ভিতরে যে শেপটা থাকে সেই শেপটা কিন্তু হবে না এই এক ঘন্টা না রাখলে। সেক্ষেত্রে এটা অবশ্যই এক ঘন্টা রাখতে হবে। এ পর্যায়ে আমি এখন প্লাস্টিক র্যাপার দিয়ে আবারও ভালোভাবে দুই কেক মোল্ডটাকে আমি র্যাপ করে নিয়েছি। অবশ্যই এক ঘন্টা আপনারা রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রেড রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। এ পর্যায়ে এক ঘন্টা হয়ে গিয়েছে আর আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টলি ব্রেড ডোগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এক ঘন্টা পরে আমি এবার ইলেকট্রিক ওভেনটাকে 180°C 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। যখন 180°C ওভেনটা প্রিহিট করা হয়ে যাবে, এ পর্যায়ে আবারও 180°C 25 মিনিটের জন্য পাউরুটিগুলোকে বেক করে নিতে হবে। 20 মিনিট পর্যন্ত ওভেনের হিট প্রসেস যেটা আছে সেটা আপনারা অবশ্যই উপর এবং নিচে দুই সাইড থেকে হিটের প্রসেসটা চালু রাখবেন। 20 মিনিট পরে উপরের হিট প্রসেসটা অফ করে দিয়ে নিচের হিট প্রসেসটা আরও 5 মিনিটের জন্য দিয়ে রাখতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এক একজনের ওভেনের হিটিং প্রসেস এক এক রকম। এই হিটিং প্রসেসের উপর নির্ভর করে আপনাদের কিছুটা কম বেশি সময় লাগতে পারে। এ পর্যায়ে ব্রেডগুলোকে আমি বের করে নিয়েছি ওভেন থেকে এবং ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। এবং আমি এখন একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করুন, আমি একটি ব্রেড নাইফ দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি এবং একটু লক্ষ্য করলে দেখতে পাবেন পুরোটা কিন্তু খুব পারফেক্টলি সফট একটি ব্রেড হয়েছে। এবং এই ব্রেডটা যেমন সফট হয় খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক টেস্টি হয়। আমার বিশ্বাস আপনারা আমার এই ব্রেড রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আর বাইরে থেকে ব্রেড কিনে খাওয়ার কথা মাথায় আনবেন না। বাসার ব্রেডটা এতটাই পারফেক্টলি হয় যদি সেম প্রসেসটা ফলো করেন তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়া লাগবে না ইনশাল্লাহ। এবং দেখতে পাচ্ছেন যে পারফেক্টলি আমি সবগুলো ব্রেডের টুকরো করে নিয়েছি। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দেবেন। এতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।